Hey guys, আমি সম্প্রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল ফুড টুইটারকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন নতুন রেসিপির আপডেট পেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি গাইজ আমি আজকে আপনাদের জন্য নিয়েছি শীতকালের সকালের জলখাবার বা বিকালের জলখাবারে একটা মজাদার উপরোচক রেসিপি কড়াইশুটির কচুরি চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এটা বানাতে ময়দা কড়াইশুটি অবশ্যই আর সাথে লাগছে রিফাইন্ড অয়েল মাস্টার্ড অয়েল কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আদা হিং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চিনি এবার আমি ডোটা তৈরি করে নেব ময়দার মধ্যে আমি নুন চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে একটা ময়াম তৈরি করে নিলাম দেখুন আমার ময়ামটা করা হয়ে গেছে এবার ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা প্রায় হয়ে গেছে খুব ভালো করে মেখে নিলাম এবার আমি 15-20 মিনিট এটাকে রেস্ট করতে দেব আমি কড়াইশুটির পুরটা তৈরি করার জন্য মিক্সিতে কড়াইশুটি লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর সেই সর্ষের তেলে খুব সামান্য পরিমাণে কালো জিরে আমি অ্যাড করেছি কালো জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হিং অ্যাড করলাম আর ধনে গুঁড়ো আর তাতে কিন্তু জিরে গুঁড়োও আমি অ্যাড করে নিয়েছি এবার ওই কড়াইশুটির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম এবার আমি এই পুরটাকে বানিয়ে নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যেইভাবে কোনো পিঠের পুর বানাতে গেলে কাই খুলতে হয় সেইভাবে আমি কিন্তু এটা মেশাবো আর আস্তে আস্তে এটা নাড়িয়ে নাড়িয়ে আমি মিশ্রণটা তৈরি করে নেব কড়াইতে লেগে যাওয়ার একটু চান্স থাকে এতে হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু কিন্তু আমি এতে চিনি অ্যাড করলাম যাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবার আমি দেখুন ভালো করে কিন্তু এটা পুরটা আমি বানিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেড়ে দেখুন যখন কড়াই থেকে দেখবেন এটা উঠে আসছে তখন বুঝতে পারবেন কিন্তু পুরটা রেডি হয়ে গেছে পুরটা আমার রেডি এবার আমি একটা পাত্রে পুরটা নামিয়ে নিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কীরকম এর থিকনেসটা হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে ওগুলো থেকে ছোট ছোট লেচির আকারে বল তৈরি করে নেব আকারগুলো একটু বড়ই হবে এবার হাত দিয়ে আমি বাটির মতো শেপ তৈরি করে নিয়েছি তার ভেতরে পুরগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভরে নিচ্ছি আর চেপে মুখটা বন্ধ করে দিলাম যাতে না বেরিয়ে যায় পুরগুলো সুন্দরভাবে আমি প্রত্যেকটা লেচিতেই পুর ভরে নিয়েছি এবার দেখুন ময়দা দিয়ে আমি কিন্তু লেচিগুলোকে বেলবো একটাও পুর কিন্তু বেরোবে না এইভাবে আপনারা যদি করেন একটা পুরও কিন্তু বেরোবে না দেখুন কি সুন্দরভাবে আমি লেচিগুলো বেলে নিয়েছি আমার মোটামুটি বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন তেল গরম করে আমি কিন্তু কড়াইশুটির কচুরিগুলোকে ভেজে নিচ্ছি হালকা হালকা কিন্তু আমি ছাঁচা দিয়ে এটাকে চাপছি আর কিন্তু কড়াইশুটি কচুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে সাইড থেকে একটু তেলগুলো ছাড়তে হবে আর এইভাবে কিন্তু কচুরিগুলো ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমি প্লেটে কিন্তু সার্ভ করেছি খুব ভালো লাগছে কিন্তু দেখতে এইভাবে আমি কিন্তু কড়াইশুটির কচুরিগুলোকে ভেজে নিচ্ছি আমার প্রায় অনেক কটা কচুরি কিন্তু ভাজা হয়ে গেল লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা কিন্তু এগুলোকে ভাজবেন দেখুন কি সুন্দর অসাধারণ লাগছে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন